আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুর ইসলাম টিটু সকালে রাজধানীর মিরপুরে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে একথা বলেন তিনি ঈদের আগেই চলতি মাসের পণ্য কার্ডদারীদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী পাশাপাশি আগামী অর্থ বছরের শুরু থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি শুরুর আশা প্রকাশ করেন তিনি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় দশ হাজারের মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র নিম এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে ঈদের আগেই যেন এই প্যাকেজটা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা সুবিধাভোগীর হাতে পৌঁছে যায় এটাই আসলে আমাদের উদ্দেশ্য এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ সরাসরি যাচ্ছে তার কাছে পণ্য বিক্রি কার্যক্রম জুন মাসের যে বিক্রি কার্যক্রম সেই বিক্রি কার্যক্রম শুরু হয়েছে একদম মাসের প্রথম কার্য দিবসেই কারণ এই যে সামনে কোরবানির ঈদ কোরবানির ঈদের আগেই বাণিজ্য মন্ত্রণালয় তথা টিসিবি এই কার্ডধারী যারা আছেন ফ্যামিলি কার্ডধারী অর্থাৎ সুবিধাভোগীর কাছে এই মাসের পণ্য পৌঁছে দিতে চান আমরা দেখেছি অন্যান্য মাসে কিছুটা দেরিতে শুরু হয় নয় দশ তারিখ বা তারও পরে শুরু হয় কিন্তু এ মাসে এই ঈদকে সামনে রেখে আগে আগেই শুরু করেছেন এবং বাণিজ্য প্রতিমন্ত্রী যে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে কিন্তু কয়েকটি কথা বলেছেন যে এরপর থেকে প্রতি মাসের শুরুতেই আসলে বিক্রি কার্যক্রম শুরু করতে চান একই সাথে সবচেয়ে বড় একটি ঘোষণা বলা যায় কিংবা আশ্বস্ত করার জায়গা থেকে তিনি বলেছেন যে এখন এই যে ফ্যামিলি কার্ড যেটি নিম্ন নিম্ন মধ্যে বিতরণ করা হয়েছে কার্ডটি দেওয়া হয়েছে আগামী অর্থ বছরে বাণিজ্য মন্ত্রণালয়ের যে ঘোষণা সেটি মধ্যবিত্তকেও এই কার্ডের আওতায় নিয়ে আসতে চায় কারণ সরকারের যে সুবিধা কার্যক্রম সেই সুবিধা কার্যক্রমের আওতায় ভোগীর সংখ্যা বাড়াতে চান একই সাথে পণ্যের যেন সরবরাহ স্বাভাবিক থাকে অর্থাৎ নিত্য পণ্যের বাজারেও যেন কখনো চাপ তৈরি না হয় সেখানেও যেন টিসিবি ইন্টারভেনশন করতে পারে হস্তক্ষেপ করতে পারে যার জন্য বাফার স্টক করতে চায় আগামী অর্থ বছরের এই বাফার স্টকও করতে এবং পণ্যের সরবরাহ চাহিদা যোগান সব কিছু ঠিক রাখার জন্য রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে চুক্তি করা হচ্ছে যেন কখনো আকস্মিকভাবে পণ্যের ঘাটতিতে না পড়ে বাজার উত্তেজিত অর্থাৎ বাজার যেন অস্থির হয়ে না পড়ে আমরা এখানে যারা নিতে এসেছেন তারা যেটি বলছেন তাদের সুবিধা হয় অবশ্যই বাজার মূল্যের চেয়ে কমে পেয়ে তাদের সুবিধা হচ্ছে কিন্তু তারা বলছেন যে পরিমাণে যদি কিছুটা বাড়ানো যায় এবং যদি একবারের কাছে দুইবার দেওয়া যায় প্রতি মাসে তাহলে তাদের জন্য আরেকটু ভালো হয় এবং একই সাথে আমরা কিছুটা অভিযোগও শুনেছি যে একই পরিবার একাধিক কার্ড রয়েছে তবে যাদের কার্ড রয়েছে তারা তাদের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরছেন তো সেই জায়গা থেকে যে স্বচ্ছতার যে বিষয় রয়েছে সেই স্বচ্ছতাটা আরও নিশ্চয়তা আরও নিশ্চিত করতে পারলে বর্তমান ব্যয় দিয়ে বেশি পরিমাণ সুবিধাভোগীর কাছেই পণ্য পৌঁছে দেওয়া সম্ভব তো রাজধানীর মিরপুর থেকে টিসিবির জুন মাসের বিক্রি কার্যক্রমের এই উদ্বোধনী অনুষ্ঠানের এখান থেকেই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর আমরা সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে